হাইমচরে ঘুম থেকে ওঠার আগে পুড়ে গেল 40 ব্যবসায়ীর স্বপ্ন। নুরুন্নাহার নিশির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি স্বপ্নিল সাহা। চাঁদপুরের হাইমচর উপজেলার 6 নং চর ভৈরবী ইউনিয়নের চর ভৈরবী লঞ্চঘাট এলাকার চর ভৈরবী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 40টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়। এই জায়গায় যাওয়া সারা সম্ভব আপনি বলেন? আগুনের যে শিখা আর তাপ কি দেখছেন? পশমপুরা দেব, পশমপুরা দেব। মসজিদের সাথে সংযুক্ত কাকা সবকিছু যেন রিমুভ করে দেয়, তার তার কাছে উঠে যায়। বৃহস্পতিবার ভোরে চর ভৈরবী বাজারের ইসলামী হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে চাঁদপুর ও রায়পুর ফায়ার স্টেশনের 2টি ইউনিট 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। চর ভৈরবী বাজার আগুন চর ভৈরবী বাজারের ব্যবসায়ী শামসুল হক ফকির পপুলার বিডি নিউজকে জানান, ভোরে আগুন লেগে তাদের সব শেষ করে দিয়েছে। বাজারে 40টির বেশি ছোট বড় দোকান পুড়ে গেল। ইসলামিয়া হোটেলে শ্রমিক সিলিন্ডারের রান্না বসিয়ে ফজরের নামাজ পড়তে যায়, ওই সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলো ছাড়াও শখের শতাধিক কবুতর ও একটি বাড়ি পুড়ে যায়। চাঁদপুর ফায়ার স্টেশনের উপপরিচালক শহীদুল্লাহ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। পপুলার বিডি নিউজ, হাইমচর, চাঁদপুর। চর ভৈরবী বাজার আগুন জ্বলে পুড়ে চার খারাপ আর সংলগ্ন আগুন। সবাইকে একটু হেল্প করার জন্য বের হয়ে যাচ্ছি, সবাই দোয়া করবেন আল্লাহর ওয়াস্তে।